পাল্লার সাথে পাল্লা দিয়ে আজও পর্যন্ত কিন্তু কেউ টিকে থাকতে পারে নাই। আল্লাহর সাথে পাল্লা দিছিল নমরুদ, এই শয়তানটা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে লাগছে মারামারি। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে কি হয় আব্বা, কন্যা কি জোরে কয়, নাম কি ইব্রাহিম, বজনের জাতির পিতা ইব্রাহিম, আমাদের আব্বা, আপনার আব্বা, আমার আব্বা, আপনার আমার আব্বার মাথায় আল্লাহ এত সুন্দর বুদ্ধি দিছে বাবা, দুনিয়ার সব মানুষের বুদ্ধি যদি এক পালায় দেয়া হয় আমার বাবা ইব্রাহিমের বুদ্ধির শূন্য স্থান পুরো হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের বুদ্ধি সম্পর্কে দেখেন কি অবস্থা, নমরুদ শুনতে পাইল যে আমার দুশ্মন হয়ে একজন লোক আসছে, নাম তার ইব্রাহিম, নাম কি জোরে কন, আপনার ছোট পোলা ইব্রাহিম, আপনার স্বাস্থ্য ভাই ইব্রাহিম তো হইবই, ইব্রাহিম আমার জাতির পিতা ইব্রাহিম, শুনেন কোরআনে কি বলে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআন তো আবার শুনে যারা আল্লাহ আকবার বলবেন জীবনে হাঁটেরও হবে না, সমস্ত জাতি মিল্লাতে জাতির পিতা ইব্রাহিম মুসলমানের বাবা। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন 17 বছর বয়স তখন নমরুদের বাড়ির সামনে একটা মেলা মিলত, মেলা, এই মেলার মধ্যে সবাই গেছে, ইব্রাহিম যায় নাই, মারহাবা বলেন, যখন ইব্রাহিম যায় নাই নমরুদ আবার কিছু গোয়েন্দা লাগাই দিছে, দেখ তো আমার মেলার মধ্যে ঠেলা খাইতে কেডা কেডা আহে নাই, সবাই গোয়েন্দারা ভিজিট করে দেখে সবাই আসছে, সব যুবক আসছে, একটা যুবক আসছে নাই তার নাম ইব্রাহিম, নাম কি, কিন্তু এমন একটা যুবক আসে নাই যে যুবকটা ইব্রাহিমের বিরোধিতা করে, নমরুদের বিরোধিতা করে, তোরা না এই কপ করতে কইছি, এই যখন বলছে দেখ তো ইব্রাহিম কেন আসে নাই, ইব্রাহিমের বাবারে খবর দিছে, এই তোমার পোলা আহে নাই কেন, দেখবেন শাহিনা আমার শাহিন যদি কামরুল ইসলাম যদি কয় এই হযরতপুরের যত পোলা বানাস আওয়ামী লীগ করস আর বিএনপি করস আমার মিটিং এ যদি হাজির না থাকস সবগুলারে বাড়ি ছাড়া করে দিব, পুলিশ পাড়ায় অ্যারেস্ট করব, তাতে বুড়া চাচা যদি শক্তিও না থাকে নাতিটারে কবে আমার গাড়ে করে মিটিং এ দিয়ে, কথা বল না কেন জোরে করে, এটা যদি কামরুল ইসলাম কয়, যদি কামরুলের বড়ডায় কয়, প্রধানমন্ত্রী কয় যে আমি হযরতপুর হাই স্কুল মাঠে আসবো, এখানে কোনো মহিলা পুরুষ কেউ থাকতে পারবে না, থাকলে কিন্তু তার 6 মাসের জেল, 1 লাখ টাকা জরিমানা, যে মহিলা গর্ভবতী হেউ কইব দরকার হয় বাচ্চা হইলে প্রসব করব তোমার রহিনী ধুয়ে দিয়ে, ঠিক না বেটি, ঠিক এই কোয়ালিটিতে নমরুদের কাম। বদনদে নমরুদ যখন কইছে একজন বাড়িতে থাকতে পারবে না আমার মেলায় আসতে হবে, আর মেলায় আসার কারণও আছে, এই মেলার মধ্যে যে নমরুদ মাঝখানে চেয়ার পাইতে বইতো সব মানুষগুলো নমরুদের সেজদা দিত, আর নাউজুবিল্লাহ বোর খেতার মধ্যে যে কই এখন কবাকা, আরো জোরে কর, আরো জোরে, বজনদে যখন বলছে দেখো তো ভিজিট করে দেখো তো কে কে আমার মেলার মধ্যে আসে নাই, ভিজিট করে দেখলো আসতে না আসতে ওই লোকটাই আসে নাই যে হলো নমরুদের একবারে কাছের দেহরক্ষী, নাম তার আজর, এই আজরের পোলার নাম ইব্রাহিম, আসতে আসতে ইব্রাহিমই আসে নাই, আবার ইব্রাহিম জন্মের পরের থেকে নিয়ে নমরুদের বিরোধিতা করে
যখন দেখলো এক তো বিরোধিতা করে আবার মেলায় আসে নাই, তাহলে বোঝা গেল এইটাই আমাদের খোদা নমরুদের দুশ্মন। সবাই ইব্রাহিমকে বাইন্দা সাইন্দা বাবা যখন নিয়ে যাবে, ইব্রাহিমের বাবা আজর বলে, ইব্রাহিম রে আমি আগেই বলছিলাম সরকারের বিরোধিতা করিস না, এখন তুই বিরোধিতা করিয়া তুই শেষ হইলি, আমারও শেষ করলি, এই বুড়া বয়সে তোর কারণে এখন আমার জেল খাটন লাগব। ইব্রাহিম বলে বাবা গো বাবা তুমি দিনিয়ার জেল খাটলে অসুবিধা নাই, মাওলার জেল খাটলে অসুবিধা আছে। ঠিক না বেটি? আরো জোরে করে বলি আব্বারা, এই বাবা তুমি জানো না গো বাবা, দুনিয়ার জেলখানার থেকে একদিন না একদিন যাব, জীবন জেল হইলে ১৬ বছর জেল হয়, এখন আরো কমছে ৩ বছর, ১৬ টা ৩ গেলে কত থায় ১৩ বছর যাবজ্জীবন জেল। আমার শাশুড়ি শেখ হাসিনা শুনছে আরো বলে কমাইব, আরো বলে ১৩ বছর কমাইব, তাহলে ১২.৫ থাকবো না ১১.৫ থাকবো। কারণ কি জানেন, জেলখানে যাইতে যাইতে বেড়ারা শেষ হয়ে যায়, সুর মূল পাইকা পুইকা উলে হয়ে যায়, এই জন্য চিন্তা করলো সাজা হোক ১১.৫ বছর হোক, আইয়া যেন বেটা মা লাস্টে বুড়া বসে চার দোকান আর সিগারেটের দোকান দিতে পারে, কথা কন না কেন, অথবা তসবিহ একটা লইয়া মসজিদের ভিতরে বইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর রাজনীতি করবো না করবো না, যা পিটানি খাইছি গরম ডিম খাইছি আর কাম না, কথা কন না কেন, জোরে কন, আরো জোরে, আল্লাহ যারা আসতে পারে বাড়ি ঘর তুমি চিনো, আল্লাহ যারা দাঁড়াই রেছে এগো পারো না, দুটো ল্যাং দিয়ে কায়দা মতো দুটো ওই দাবায় ওই দাবায় লম্বাটা করলো কি দাইতে দেবে, দাও বুসুত করে শৈল্য মাস ইন্দ্র মতো ধর্ম, এ যাইতা হরে এ হলুদ কালা হো নে যে এ মেসি মেসি দূর দে দিছে কি দেব, মেসির খাল তো ভাই দূর কি দিছে কি দেব, আল্লাহ হেফাজত করুক, দূর কেন আমি দাদা ভাই বসে পড়েন এখানে আসেন, আমার ডাইন পাশে আসেন, ডাইন পাশের লোকদের লেগে বেশি দোয়া করবো, ডাইন পাশে আসেন, আল্লাহ কবুল করেন, জোর কানা আমেন, আরো জোর কানা আমেন। বাবা দুনিয়ার জেল ভালো না আখেরাতের জেল ভালো? কয় আখেরাতের জেল ভালো, তো যাইও জাহান্নামে, যখন ভালো হই কইছো হইলে যাই আরামে গরম ডিম খাইও আইকেলা বাস খাইও, বুড়াগুলা বুড়াগুলার নামাজ নাই রোজা নাই, হুদা খালি বয়ে বয়ে চার দোকানে গল্প করে আর বিড়ি বিড়ি খায়, আর কোন হুজুর কি হলো কোন মুয়াজ্জিন কি হলো খালি আইকেলা বাস দেয়, মসজিদের সামনে বয়ে চা খায় বিড়ি খায়, বেটা মসজিদে ঢুকে মাগরিবের নামাজটা পড়ে না, এমন আল্লাহর ওলি আছে না নাই? ওরে আল্লাহর ভয়ও নাই মরার ভয়ও নাই বুড়াগুলা, যে মরার পরে যাবার আইকেলা একটা বাস ঢুকাইবো, নামাজ না পড়লে একটু ভয় নাই, কথা কন না কেন, নামাজ ছাড়া কোন মানুষ জান্নাতে যাবে পাবে না আজকে? আরে বাবা রে, নামাজ ছাড়া দুনিয়ার কেউ জান্নাতে যেতে পারবে না, যদি নামাজ ছাড়া জান্নাতে যেতে পারতো আমার এতিম নবীটা, আরে নামাজ পড়তে 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 পায়ের মধ্যে পানি নামাই গেছে, আরে মহেশ একদিন বলে নবী গো আমি আপনার পাপ ধরছি, আপনি আর নেই এত নামাজ পড়তে পারেন, আপনি তো এমনি জান্নাতে, আমার নবী বলে আয়েশা রে আমার আল্লাহ কোরআনে বলছে আর রুকআই সুজুদ যে লম্বা লম্বা সেজদা দিবে আল্লাহ তার জান্নাতে সবচেয়ে দামি জায়গায় রাখবে, আয়েশা বলে নবী আপনি তো এমনি জান্নাতে যাবেন আপনি জান্নাতের সভাপতি, আয়েশা রে আমি আমার জন্য নামাজ পড়ি না আমার এতিম নবী আমার এতিম উম্মতের লাগে নামাজ পড়ি, আমার উম্মত যদি জাহান্নামে যায় আয়েশা আমার চোখের সামনে যদি আমার সন্তান গুলা জাহান্নামে যায় আমি কেমনে থাকবো, বাজান এখন এক ফোঁটা চোখের পানি দিয়ে আমার মাওলারে খুশি করব, আমার এতিম নবী
দুইটা সেজদার ভিতরে পুরো কোরআন শরীফ খতম করতেন। তার আওয়াজ বাড়াইতে কইছিলাম না, বলি গলায় এত পাওয়ার দিতে লাগছে গা, এই আরো বাড়া, বলি বাড়া, মাস্টার ভালো লাগবে না, বলি বাড়া, আলহামদুলিল্লাহ বলেন আরো বাড়া, টন ব্যাস বাড়া, টন ব্যাস বাড়া। আল্লাহ আল্লাহ আপনি যদি আমাকে মাফ করে দেন, আপনার কেউ জিগাইব না, শেখ হাসিনার মতো কোন মন্ত্রী জিগাইব না, মাফ করলেন কে? আল্লাহ এই মানুষগুলো খুব গুনাগার, আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই, এরা অনেক আশা করে মাহ ফেলে বসছে, সবাই মাফ করে দেন আল্লাহ, আল্লাহদের সন্তান গুলোর অলি বানায় দেন। সমস্ত উম্মতে মুহাম্মাদের মা নাম কি? জোরে কোন আরো জোরে বাজান দে, আমার মা আপনার মায়ের গর্ভে আর একটা মা জন্ম নিছে, নাম তার আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের লিডার ইনি হলেন মা ফাতেমা। বাজান দে এই ফাতেমা কিন্তু মা খাদিজার গর্ভ থেকে জন্ম নিছে, বাবা মা খাদিজা মনে একটা দাহিম দামি মহিলা ছিলেন, আপনাদের জানা আছে মিহরাজের রাত্রে আমার নবী বারবার জিব্রাইলকে বলতেছে, জিব্রাইল রে এত রুহুর জগতে আমার উম্মতরে দেখলাম, আমার খাদিজা তো মিহরাজে আসার 6 মাস আগে মারা গেছে, আমার খাদিজারে কেন দেখি না? আমার খাদিজারে কি একটু দেখানো যায় না? জিব্রাইল বলে নবী গো এটা আপনার খেলার আল্লাহর খেলা, দুনিয়ার সব যারা মারা গেছে সব রুহ গুলা পরে দেখাইলো, খাদিজারে কেন দেখায় না? বাজারে খাদিজারে না দেখার কারণ হলো দুইটা, এক নম্বরে হলো যদি মা খাদিজারে আল্লাহ পাক মিরাজে দেখাইতো, নবী আমার খাদিজারে ছাড়তো না, খাদিজারে বলতো খাদিজারে তুমি আমার 6 মাস ধরে রাইখাইছো, আমি তোমারে সারা বাঁচবো না, তুমি মওলারে কও না আমি তোমারে থুয়ে যাবো না। বাবা জান মা খাদিজারে আমার নবী তার জানের চাইতে বেশি ভালোবাসতেন, আমি জানি আমার মায়ের আমার শুনতে আসছেন গো মা, দেখেন তো মা খাদিজার মতো জীবন ধারণ করতে পারেন কিনা, যদি বলেন যে হাদিসার বাবা খাদিজার মতো জীবন করতে হলে কি করতে হবে, মা খাদিজার মতো যদি জীবন ধারণ করতে হয় একটা কাজ করতে হবে, মা খাদিজা তার জীবনের বিনিময়ে আমার নবীরে ভালোবাসে, কোন মহিলা যদি তার স্বামীর জীবনের বিনিময়ে ভালোবাসে ওই মহিলা স্বামীর লইয়া মা খাদিজার গাড়িতে জান্নাতে যাবে। মা খাদিজার ভালোবাসা কিরকম গো বাবা? মা খাদিজা তার জীবনটাকে 3 ভাগ করছিলেন, বিবাহের পরে 1 ভাগ আমার নবীর জন্য সবর্দ করছে, আর এক বাবা আমার আল্লাহর জন্য সবর্দ করছে, আর এক ভাগ ছেলে মেয়ের জন্য সবর্দ করছে, কিন্তু সব ভালোবাসার চাইতে নবীরে বেশি ভালোবাসে। একদিনের ভালোবাসা আমি আপনাদের সামনে উপস্থাপন করি, মা খাদিজার বাড়ি ছাগল চড়াইতেন আমার বিশ্ব নবী, একদিন আমার নবী যায় নামাজে বসে কান্দে আর বলে খাদিজারে সবাই আমারে ভর্ৎসনা দিয়া বলে তোমার মতো হ্যান্ডসাম একটা যুবক একটা বুড়ি মহিলার বিবাহ করলাম, তুমি ইচ্ছা করলে মক্কার সবচেয়ে বড় ধনাঢ্য পরিবারের মেয়ের বিয়ে করতে পারতা, তুমি 40 বছর একটা বুড়ির বিয়ে করলা কেন? খাদিজা আমি তো জানি আল্লাহ তোমারে বুড়ি রাখে নাই, তোমারে 16 বছরে মেয়ে বানাই দিছে, আরো জোরে বলে। খাদিজা আমার খুব খারাপ লাগে এই রাস্তায় যে ছেলেগুলো কথা বলে, ভলান্টিয়াররা কান পট্টি গরম করে বেলা থাপড়াইয়া রাস্তায় যারা যারা কথা বলে চিনলে একবার ছিঙ্গাল থামুর মার, বদমাশ গুলো বেয়াদব, আল্লাহ ওদের হেফাজত করে, দরকার আমিন। এই বেটা হক
আরে মনে আমার বর্দা নিস না, গাড়ির নিচে পড়ে সেফ হয়ে যাবি করে দিল। একটা আওয়াজ করবি না রাস্তায়, তার আওয়াজ শুনতে পারে বারান্দা লাগে বাইতে যা। একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে, বলেন লা হাওলা আল্লাহ কুওয়াতা ইল্লা বিল্লাহ। খারাপ লাগতেছে বাবা, টাকা নেই দিকে। পৃথিবীতে কোন একটা মানুষ যদি আল্লাহর ঠিক মতো ভয় করতে পারে, সে দুনিয়ার থেকে জান্নাত দেখে বিদায় নেবে। ও কলিজার ভাই, যুবক ভাইরা আমার, ভাই দুনিয়া থাকতে পারবি না ভাই। তোর মতো কত যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তোর মতো কত যুবক বিদেশ যাওয়ার পরে তার লাশ বাংলাদেশে আসে, ঠিক না ভাই? ঠিক। তোর মতো কত যুবক, আমি মাদারীপুরের একটা ঘটনা দেখলাম এই যে গত মাসে, ইতালি যাইতেছিল, একই জায়গার 18 জন যুবক নাই, যে জাহাজে করে পার হইতেছিল একই গ্রামের 18 জন যুবক, সাগরের মধ্যে ডুইবে সবাই মারা গেছে। তাগো মায়ের কান্না দেখে আমি নিজে সহ্য করতে পারি না। পৃথিবীতে ওই সন্তান, ওই মা বাবার সবচেয়ে দুঃখী যে মা বাবা তার সন্তানকে হারায় ফেলে, ঠিক না? মাদারীপুরের এই মাদের চোখের পানি যদি আপনি দেখেন, নিজে সহ্য করতে পারবেন, লাশটাও দেখতে পারলো না, মাছের খাবার হয়ে গেল লাশগুলা, লুনা পানিতে গোস্ত হাড্ডি মাংসগুলা সাগরের পানির সাথে মিলে গেল, ঠিক না ভাই? ঠিক। এই জন্য বলবো প্রবাসীদের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না বাবা। বেদন আমার দিকে তাকান, মা খাদিজার ভালোবাসা কত সিরিয়াস ছিল গো বাবা। আমার নবী যখন কান্দার পায় খাদিজা রে, মনের দুঃখ মনে রয়ে গেল, কিন্তু আমি জানি আমি তোমার কাছ থেকে মায়ের আদর পাইছি, বাবার আদর পাইছি। এই মক্কায় আমার সাইরে না দিয়ে কেউ উপকার করার মতো ছিল না। আমি বিবাহের পরে সব সম্পদ তুমি আমার নামে লিখে দিছো। আরো জোরে কর, মক্কায় আমার প্রতিষ্ঠা করার জন্য তুমি কত কষ্ট করছো দুনিয়ার কেনা জানলো আমি জানি রে খাদিজা, কিন্তু মক্কার বেঈমান গুলো আমার প্রবঞ্চনা দেয়, আমি একটা বুড়ি মহিলারে বিয়ে করছি। বাজনদে মা খাদিজা বলে, নবী তাহলে আমি আপনার একটা কুমারী মাইয়া বিবাহ দেই, একটা অবিবাহিত মেয়ে বিবাহ দেই, বেঈমান গুলো দেখুক আপনার জন্য উপযুক্ত একটা পাত্রী দেখি। আমার নবী বলে, না রে খাদিজা, এ কথা তুমি কোনোদিন বলিও না, আমি তোমার দ্বারা যা পাইছি পৃথিবীর কোন মহিলার মধ্যে আমি পাব না। আরো জোরে কর, আরো জোরে। অবজান এই কথার উত্তর আমি আপনাদের সামনে দিয়ে দেই। মা খাদিজা যখন ইন্তেকাল করলেন, মা আয়েশাকে নবী বিবাহ করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীকে জিজ্ঞাসা করলেন, নবী গো আমি দেখতাছি আপনি একটা বুড়া মহিলার জন্য কান্তাছেন, হালাকে 40 বছর বয়স আপনি তার বিয়ে করছিলেন, নবী তার জন্য কি এত মায়া, আমি আয়েশারে বিয়ে করছেন 6 বছরে আর তারে বিয়ে করছিলেন 40 বছরে। আমার নবী বলে, আয়েশারে আমার খাদিজার মতো কোনো মহিলা আমি দুনিয়ায় পাব না। আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের সঙ্গী, তুমি আমার সুখের দিনের সঙ্গী। আয়েশা তুমি জানো না আমার খাদিজা আমার জন্য কত কষ্ট করছে। মা আয়েশা বলেন, আপনার জন্য কি কষ্ট করছে, আমি কি কষ্ট করি নাই? আয়েশা তুমি কষ্ট করছো, কিন্তু আমার খাদিজার মতো জীবনে কষ্ট করো নাই। আমার নবী বলে, আয়েশা রে একদিন আমি আবু জেহেলকে ইশারের নামাজের আগে অথবা জোহরের নামাজের পরে আবু জেহেলকে দাওয়াত দিলাম, আবু জেহেল আমারে ডাইরেক্ট বলে দিল, মুহাম্মদ কোনদিন তুই আমার বাড়িতে আসবি না, যদি আমার বাড়িতে আসস তোরে মারতে মারতে কিন্তু রক্ত বের করে দিব, তুই আমার কাছে দিনের বেলা কোনদিন আসবি না,
আমি আমার খাদিজার কাছে বললাম, খাদিজা আমার বেঈমান আবু জেহেল দিনের বেলা যাইতে না করছে। আমার মা আপনার মা খাদিজা উত্তরে বললেন, নবী আপনার দিনের বেলা যাইতে না করছে, রাতের বেলা তো না করে নাই। ও আয়েশা, আমি রাতের বেলা চাদর গায়ে দিয়া শীতের মৌসুমে আমি আবু জেহেলের বাড়ির সামনে গেলাম, দরজার সামনে দাঁড়ায় যখন টাক দিছি, বেঈমান দরজা খুলে দেখে আমি দাঁড়ায় রইছি। যখন আমি দাঁড়ায় রইছি রে আয়েশা, বেঈমান আমারে দেইখা বলে ইদখিলিয়া মুহাম্মাদ ঘরের মধ্যে ঢক। আমি যখনই ঘরের মধ্যে ঢুকতে গেলাম, বেঈমান আমার মুখের উপরে এমন জোরে একটা থাপ্পড় মারলো, আমি পিছনে সিটকে পড়ে যাইতেছিলাম। আমি তাকায় দেখে আমি একজন কোলের মধ্যে বসা, আমি তাকায় দেখি আর কেউ না যার কোলে আমি বসা, তার নাম জিব্রাইল। আরো জোরে কর বাজান, এবার কানবেন। আমি জানি রমজান মাস সামনে গো বাবা, আর মাত্র একটা সপ্তাহ সামনে একটা শুক্রবার আছে, এরপরে শুক্রবারে কিন্তু রমজানের প্রথম শুক্রবার খেয়াল করছেন নি ও বাবা। কেউ যদি শাবান মাসের লাস্টে এসে চোখের পানি ফেলে কান্দে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, ওই মানুষটা রোজা নামাজ কবুল হয়ে যাবে গো বাবা। শাবান মাসের আজকে তৃতীয় নাম্বার জুমা শেষ করে ইশার নামাজ পড়ে বসছেন গো বাবা, আমি দেখবই ময়দানের মধ্যে নবীর জন্য কার প্রেম আছে। দুনিয়ায় যদি কোন নবীর জন্য কারো চোখ দেখ ফোটা পানি পড়ে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না গো বাবা। আমার নবী এমন একজন মানুষ গো বাবা, আমার নবী জীবনে কোনোদিন উম্মতের রাইখা পেটটা ভরে খায় নাই, আমার নবী কোনোদিন সারাটা রাত্র বিবিদের কাছে ঘুমায় নাই। আল্লাহ যারা আমার নবীর কথা শুনিয়ে কানবে, এদের জীবনের গুনাহ মাফ করে দিবা মানি। এই ময়দানের মধ্যে কার মা নাই কার বাবা নাই গো। আমি যখন ওই রুমের মধ্যে বসেছিলাম বাবা, একটা ছেলে আমার হাত ধরে কান্দে আর বলে, হুজুর গত রমজান মাসে আমার মা বেঁচে ছিল, মা ইফতারি বানায় দিত, আমরা কয় ভাই ইফতারি খাইতাম, এই বছর কারে নিয়ে ইফতারি করব হুজুর। হুজুর আমি হযরতপুর বাজারে দোকানদারি করি, মায়ের জন্য প্রতিদিন ছোলা বুট কিনে নিয়ে যাইতাম, মা যেই জিনিসটা খাইতে চাইতো লয়ে যাইতাম, এই বছর তো মা নাই, বারবার মার কথা মনে পড়তেছে। আমি বললাম যুবক ভাইরা, মার কথা যদি মনে পড়িয়া যায়, মার কথা মনে কইরা কিছু ইফতারি কোন বৃদ্ধ মাকে কিনিয়ে দিও, অথবা মাদ্রাসার ছেলেদের ইফতারি করায়ও, তোমার মা কবরে জান্নাতের ভিতরে ইফতারির ব্যবস্থা হয়ে যাবে। ও আমার হযরতপুরের ভাইরা, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার বাড়ি গোপালগঞ্জ, আপনার বাড়ি কেরানীগঞ্জ। যদি এখন বাড়ি কেরানীগঞ্জ বাবা, আমি মডেলের মধ্যে পড়ে গেছি, আপনাদের এই থানার মধ্যে আমি পড়ে গেছি, শুধু একটা আওয়াজ দিয়ে বলবা গো, এই থানার মধ্যে কার মা কোন জায়গায় ঘুমায় আছে আমি জানি না। শাবান মাসের আগে শুধু চোখের পানি ফেলায় মৌলারে বুঝায় কও, আল্লাহ রমজানের খাতিরে সব মারে তুমি মাফ করে দিবা, ওই মাফের মধ্যে আমার মায়ের নামটা লিখে রাখো। আমার বাবার নামটা নেই খারাই গো, আল্লাহ দেখো আমার দাড়ি ফাঁকা বাজানদের চোখে পানি। বাবা বুঝলে গেছেন, মা বাপরে বাবা, যে মা আপনার স্কুলের ব্যাগটা কাসাই দিয়ে বলছিল বাবা স্কুলের থেকে আর আগেই দেখবা, আমি মা তোমার লেগে খাবার রেডি করে রেখে দিছি, আজকে সেই মা বাগানে ঘুমিয়ে রয়েছে।
শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, যারা মায়ের জন্য কাঁদবেন, আপনার মা আপনার চোখের পানির খাতিরে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আরো জোরে কর, আরো জোরে। এই কলিজার টুকরা যুবক ভাই, আমি তোর পাও দুটা ধরে বলে গেলাম, আজকে মার দরদ বুঝবি না, যেদিন বুঝবি সেদিন আর মা থাকবে না, ঠিক না? ঠিক, জোরে জোরে, আরো জোরে, আরো জোরে। এখন কানবে মা ফাতেমা, একদিন মসজিদে নববীতে যারা গেছেন তারা জানেন, মসজিদে নববীর ভিতরে বইয়া আলীর খাটের উপরে বইয়া ওবি সুরাতে কানতাছে। তো আমার নবী দেখে আলী দৌড়ে আসছে, আলী এসে বইয়া রাসূলুল্লাহ আপনার ফাতেমা কি লেগে কান্দে আমি জানি না, আমি ফাতেমারে বহু চেষ্টা করতেছি কান্দন বন্ধ করতে পারি না। আমার নবী কয় এবড়ে লাল গেঞ্জি এবড়ে বইসটা বাহ মগাগুলা, এটা মুমতাজের প্যান্ডেল পেয়েছিস নি, আল্লাহ হেফাজত করো, জোর কানে আমিন, আর জোর কানে আমিন। আর মাত্র 10 মিনিট কথা কই, আরে হ, তাহলে সেটা উঠবার লুঙ্গি টেনে ধরবে, ঠিক আছে? ইনশাল্লাহ বলেন তো, আল্লাহ আকবার জোরে বলেন তো। হে মুসলমান, এমন একটা শব্দ পৃথিবীতে কোনদিন মুসলমান কারোর সামনে মাথা নত করে না, ঠিক না? ঠিক, আজকে বেজরমা ইসরায়েল মুসলমান রে মারে, মুসলমান মাইর খাবে কারে? মুসলমান মাইর খায় একমাত্র আমাদের দোষের কারণে, তা না হইলে মিয়া মুসলমান মুসলমান যারা আওয়ামী লীগ করে বিএনপি এলা কোসে হয়ে দেখতে না কত কর না কেন, গাড়ি পুরাইছে গুলিস্তান, মামলা খায় হযরতপুর, হালাকে বেড়াই ওই দিনকে সকালবেলা নাস্তা করে ঘরে এবড়া মামলা খাইছে, কত কর না কেন, আরো জোরে, আস্তে কথা কইলে লুলয় মর মা, তোমাকে পক্ষেই তো কথা কইতেছি, তোমরা আমানুল্লাহ আমানের দেশের মানুষ, তোমরা তেমনি খাইতেছো মামলা, আবার তোমরা আবার এই ভাবে দিছো মামলা, তোমরা দেও নাই আওয়ামী লীগ এলাকা যখন তোমরা ক্ষমতায় ছিল, তোমরা যেটা করছো করতেছে, এটার নাম রাজনীতি না, এটার নাম প্রচার নীতি, কত কর না কেন, তোমরা যেটা দেখাই দিয়ে যাইতেছো ওই আজকে আওয়ামী লীগ এলারা, বিএনপি যদি কোনদিন আওয়ামী লীগ পল্টি খাইয়া বিএনপি আহে, একটা আওয়ামী লীগ নেতা ঘরে থাকবো, আতুরি বানানো আছে বাম্বু, এক এক বারে দিয়ে মাথার গিলুরে হেলাইল, যে কম জ্বালাস না 15-20 বছর, ঠিক না? বেশি জোরে কর, এটার নাম রাজনীতি না, এটার নাম হলো প্রচার নীতি, প্যাড নীতি, কথা কর আরো জোরে। আরে ভাই রাজনীতি করছে আমার এতিম নবী, রাজনীতি কারে কয়, ঠিক না? বেটি জোরে কর, আরো জোরে। এ বেড়ে কথা কস্ত গে বাসুর, কথা কয় ডিজিটাল পোলাবান ফেসবুক শরীফের পোলা, হে বেড়ে আজকে পোলাবান ফেসবুক চালায় কিচ্ছু নাই, ওর টাকা দিয়ে দেখেন ভিতরে খোসা কদুর বিশির মতো বিশি হয়ে গেছে, বিয়ে করার 3 মাস পরে বউ নাই, আর এই যে সাসা 40 বছর আগে বুড়ির মায়ের শুরু করছে, এখনো কত বিড়ি রেখারে খেতার মধ্যে মারে, হের পরে বুড়ি গর্ত হয়ে যায় না, কারণটা কি, হে বুড়ের মধ্যে আমার সাসি জিনিস পাইছে জিনিস, আর তো কবিতার পাইছে ফিনিশ ফিনিশ, ও কিছু নাই আছে কেলার মোতা, কথা কর না কে, ফেসবুক শরীফ চালাবি কেলার মোতা হয়ে থাকবি, আল্লাহ হেফাজত করুক, জোর কানে আমিন, আরো জোর কানে আমিন। সাহাবা একরাম একজন 1000 বেঈমানের বিরুদ্ধে জিহাদ করছে, মারতে মারতে পায়খানা বাইর করে ফেলছে, আল্লাহ বলতে পারে না, সেই মুসলমান যদি এখন আওয়াজ দেয় বদরের হাতিয়ার আর একবার গর্জে উঠবে, তবে দোয়া করি ফিলিস্তিনি মুসলমানের জন্য, আজকে ফিলিস্তিনের যুবকগুলো দেখায় দিছে কুত্তা বাহিনীর কেমনে সাজ করতে হবে, তা না হলে কামানের সামনে গোলা বারুদের সামনে পাথর দিয়ে মোকাবেলা করে, যদি কখনো দরকার হয় আমরাও কামানের সামনে দাঁড়ায় যাব গোলা বারুদের সামনে পাথর লইয়া, রাজি আছি না নাই, রাজি আছো না নাই, কে কে রাজি আছো আল্লাহকে দু হাত দেখায় দাও।
তাকবীরটা দিলেন মরা মানুষের মতো, হালাকে তাকবীরটা যদি সেইভাবে উমরের মতো করার মতো দিতেন উমরের গাড়িতে জান্নাতে যাইতেন। এই তাকবীরটার দাম আল্লাহর কাছে এত দামি, এই ডিজিটালে কঠিন মাল তো আল্লাহ হজরতপুরে বলাবান তো, এটা তো হজরত, এটা হজরত আলা, খুব টাড়ি মারহাবা কোন, এটা বেশি দুষ্ট, এছাড়া বেশি দুষ্ট, এক কান কুঞ্জরে মার একটা, ওটা পিছনে না বেদ ওদের পিছনে না বেশি টাড়ি, ওইটা আবার হাসে, এটা ফুটে যাবে দেখবেন খুব তাড়াতাড়ি। 13 বছর হইলে আর বাপ মায়ের অনেক জ্বালাবে, আমি কুদ্দুসের মায়ের বিয়ে করবো 13 বছর বয়সে করবো দেখবেন, আল্লাহ হেফাজত করে তোর কানা আমিন। আর একবার হাসবি তোর পিছনে, তোর পিছনে লাগাম একটা থাপড় দিয়ে তোর কান দিয়ে রাখতে পারবে, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহ আমাদের মাফ করে দেন, জোরে কানা আমিন। একজন মানুষ, একজন মানুষ যদি হয় মনে রাখবেন এই লেহান লাগবে না, হইছে প্রধান অতিথির নাম এমনি করে আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ চেয়ারম্যান সাহেব আসছে, আসবে আইনাল চেয়ারম্যান সাহেব, অসুস্থ মানুষ প্রধান অতিথি আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। এবং এখানে বিশেষ অতিথির নেকের নাম আসছে, আল্লাহ চেয়ারম্যান সাহেব সহ সবাইকে কবুল করেন। শুধু আপনারা বলবেন তো বাবা এই জমিনের মালিক কে, আরো জোরে আল্লাহর কি মরণ আছে, আল্লাহ পাক কি মরে যাবে, আমরা মরবো কি মরবো না, কিন্তু আমাকে একটা বদ অভ্যাসকে জানেন, আমরা যারা দুনিয়া একটা বিল্ডিং করছে, একটা বাজার করছে, একটা দোকান করছে, না মনে মনে ভাই বানি আমরা মরবই না, কতক্ষণ না কেন বাজান দে আমার দিকে তাকান, মরণ কিন্তু একদিন হইয়া যাবে, এ বাবা মরণ যেদিন হইয়া যাবে দুনিয়ার কেউ তোমারে রাখতে পারবে না। এই দুনিয়ায় যার থাকার দরকার ছিল, যারা আল্লাহ রাখার লেগে চেষ্টা করছে আল্লাহ রাখেন নাই, সে আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মন খারাপ আপনি, জোরে কথা কন, কি কুদ্দুস মিয়ার মতো বয়ে রয়েছেন মিয়া, আওয়াজ দিবেন তো মনে করবে এখানে মনে 2-4-5 হাজার লোক জমা হয়ে গেছে, যারা আহে নাই ওরা মনে করবে হায় হায় মশুরিটা নাই ঘুমাইতে গেছিলাম কেবল, কিন্তু এখন দেখতেছি যেই পরিমাণ লোক হয়েছে আমি বইয়া খুব সর্বনাশ করছি, তো তাড়াতাড়ি দৌড় মেরে যাইতো ইনশাল্লাহ। আমার মন কয় আপনার আওয়াজে যদি একটা লোক আয়া পড়ে আর আমলি হয় আপনি জান্নাতে যাবেন, মাইক কিন্তু ক্লিয়ার করতো, মাইকের আওয়াজে কিল্লিকে গলা ব্যথা করে, আরো বাড়া দেখলাম সিল্লে নিতে পারি কিনা, পারে তোর মাইক ভালো খারাপ করবো না, শুধু সুন্দর করে আওয়াজ দে সব ঠিক থাকবে ইনশাল্লাহ, বলেন মারহাবা বলেন আল্লাহ আকবার জোরে বলেন তো, ব্যাস বাড়া এবার বাড়ার বাড়া, শুধু একটা কথা বলবেন তুই মাস্টার কমায় দে ভলিউম বাড়াই দে তাহলে সাউন্ড দিতে পারবি, আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, জোরে কানা আমিন। অবাজান এই যে মসজিদটা জানরা করছেন আপনারা, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ সহ এলাকার চেয়ারম্যান মেম্বার, এলাকার গণ্যমান্য মানুষ যারা আছেন, প্রবাসী ভাইরা এত সুন্দর করে ওয়াজের আয়োজন করছেন, প্যান্ডেলে সুন্দর হয়েছে, আলেম ওলামা সবাই চলে আসছে মাগরিবের পর পরে, আরে অনেক মাহফিল আছে বাবা 10টা পর্যন্ত ফোন করতে থাকে প্রধান বক্তা কই, এখন জামে পড়ছে জামে, আর আপনাকে জামও নাই সামও নাই, মাগরিবের সময় পড়ছে আলহামদুলিল্লাহ, বেশি রাত পর্যন্ত হবেও না, ওইভাবে দাওয়াত নিয়া যেন আপনাকে নামাজের সমস্যা না হয়, যেরকম মারহাবা। আমি মনে করি কেরানীগঞ্জের ভিতরে এই হযরতপুরের বিরুদ্ধে সবচাইতে যদি দামি কোনো মাহফিল হয়ে থাকে
টাইম টেবিল মোতাবেক বক্তা আয় পড়ছে, শ্রোতা আলহামদুলিল্লাহ আয় পড়ছে, কম হোক আর বেশি হোক এই মাহফিলটা শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ বলেন কেন? এত আগে আমি কোনো মাহফিলে যাই না, আল্লাহ শুকর আপনাকে মাহফিলে মাগরিবের সময় আমি এখানে আয় পড়ছি, মাগরিবের নামাজ পড়ছি। আপনাকে দ্বিতীয় বক্তা ওয়াজ করে চলে গেল, জনগণ আসতেছে, আমার যুবক ভাইরাও দলে দলে আসতেছে, আমার মন কেন যেন কয় এই মাহফিল যারা আয়োজন করছে এরা সবাইকে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ যদি মাফ করে দেয় কোনো অসুবিধা আছে? বলেন তো আল্লাহু আকবার। বলেন সবচেয়ে বড় জিনিস কি জানেন, যেই ময়দানটা পরে আপনি ওয়াজ শুনতেছেন একদিন এই ময়দানটাও থাকবে না, ঠিক না? জোরে জোরে থাকবে, দেন এই জমিনটাও থাকবে না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না, আপনাকে এমপি সাবেক এমপি মন্ত্রী আমানুল্লাহ মানুষ থাকবে না, বর্তমান যে এমপি কামরুল ইসলাম সাহেব উনিও থাকবে না, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিও থাকবে না, থাকবে একমাত্র কে? ইকো আপ করে দিকো, একমাত্র কে থাকবে? আল্লাহ কোরআন এইভাবে বলতেছে, কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফা, সব একদিন শেষ হয়ে যাবে, বাকি থাকবে মাত্র আমি র, কে বাকি থাকবে? আল্লাহই তো সব, তাই না? উনি সব না বাবা। আরে আল্লাহর সাথে পাল্লা দিয়ে দুনিয়ায় যারাই চলতে চাইছে ওরাই একদিন শেষ হয়ে গেছে। আল্লাহর সাথে পাল্লা দিয়ে চলতে চাইছিল নমরুদ, উনি আসে না গেছে? এই সাসা কথা কম চুপচাপ করে কেমনি বয়ে রয়েছেন, মায়া লাগে না এইভাবে ইতিবের মধ্যে বয়ে থাকতে, আমার তো মায়া লাগতেছে, কথা কবেন? এই জবানটা দিছে আল্লাহ কথা কওয়ার লেগে, ঠিক না? ঠিক ইলেকশনের সময় তো ঠিকই কি কুদা কুদি ভালা গুলি করছেন, এই যা আবার উপজেলা চেয়ারম্যান আইতেছে, আল্লাহ কতগুলা মানুষের প্রার্থী হওয়ার লেগে খালি দোয়া চাই, কোন কোন পোস্টারে দোয়া চাই, ঠিক না? বেটি জোরে কর, আরো জোরে, আরো জোরে দোয়া চাই না? শাহিন আহমদও দোয়া চাই, বিপ্লব ভাইও দেখলাম দোয়া চাই, আর অনেকে দোয়া চাই, কিন্তু আল্লাহ যারে বানাবে সে কি ধরে রয়েছে, ঠিক না? মনে রাখবে আল্লাহ 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 আমাদের মাফ করে দেন, আমাদের বাবা মাকে মাফ করে দেন, আমাদের সন্তানদেরকে কবুল করে দেন। কি আর বগাই তো কোন পায়ে ধরে আনবো বেটা, তোরা এখানে বই কি তামুক খাস, তেল মোবিল দে আইবো নে, তেল লাগাও গো পায়, আমার কয় আইতে জাগো হেদায়েত আছে তার আইব, ঠিক না? বেটি জাগো কপালে হেদায়েত নাই, ও বাড়িতে কই আইছে বউরে এই বিষ্ঠাটা হাতে দি ওয়াজ শুনে আই, হালাকে দেখেন ওয়াজের প্যান্ডেল বাইরে ঘুরতাছে, আল্লাহ কবে দাঁড়া বাইতে যাবি না নে, ওয়াজ শেষ হইলে ফেরেস্তা দিয়ে এমন মাইট দিমু তোরে অটোকারে নিচে ফেলাইয়া ঠ্যাং ম্যাং ভাঙ্গিয়া জুলাই তুমি দেড় মাস, ঠিক না? বেটি যুবক পোলা পাঞ্জারা দোকানের সামনে দিয়ে ঘুরতেছে, ও কিন্তু মার কাছ থেকে 100 টাকা লয়ে যাবে, আর আওয়াজের লাগে ও অস্থে দোকানের সামনে দিয়ে ঘুরতেছে, আপনি ভাবেন যে আল্লাহ এর সাইজ করবো না, এটা সবুর করেন, যাওয়ার পরই দেখবেন সাইজ হয়ে গেছে। অতএব আমি যুবক সমাজে বলবো, তুমি ভাইবো না রাত মনে হয় সারা রাত পাওয়া যাইবো, মনে হয় 12টা 13টা বন্ধ হওয়া যাইবো না, অল্প সময়ের ভিতরে ওয়াজ শেষ হয়ে যাবে, কিন্তু তখন আফসোস করবি ইলিয়াস রহমান জিহাদির আর পাবি না, কথা ঠিক না? বেটি আমি এখনো তোমারে বলবো তাড়াতাড়ি স্টেজের ভিতরে ঢুকে পড়ো, আল্লাহ তোমার হায়াতে বরকত দিবে, আল্লাহ তোমারে কোটি কোটি আমল নিয়ে বাইতে যাওয়ার তৌফিক দান করবে, জোরগান আমিন, আরো জোরগান আমিন। তাহলে এবার বলেন তো জমিনের মালিক কে? আল্লাহ আছে তো, আল্লাহর সাথে পাল্লা দিয়ে আজ পর্যন্ত কিন্তু কেউ টিকে থাকতে পারে নাই, আল্লাহর সাথে পাল্লা দিছিল নমরুদ, এই শয়তানটা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে লাগছে মারামারি, ইব্রাহিম আলাইহিস সালাম কয় ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে কি হয় আব্বা, কন্যা কি জোরে কন, নাম কি? আরে ইব্রাহিম, বজন্ডে জাতির পিতা ইব্রাহিম,
আমাদের আব্বা আপনার আব্বা আমার আব্বা, আপনার আমার আব্বার মাথায় আল্লাহ এত সুন্দর বুদ্ধি দিছে বাবা, দুনিয়ার সব মানুষের বুদ্ধি যদি এক পালায় দেয়া হয় আমার বাবা ইব্রাহিমের বুদ্ধির শূন্য স্থান পুরো হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের বুদ্ধি সম্পর্কে দেখেন কি অবস্থা, নম্র, শুনতে পাইল যে আমার দুশ্মন হয়ে একজন লোক আসছে, নাম তার ইব্রাহিম, নাম কি জোরে কন, আপনার ছোট বলা ইব্রাহিম, আপনার স্বাস্থ্য বা ইব্রাহিম তো হইবই,